হরে কৃষ্ণ হরে রাম, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আর এই ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি। আর দাদাভাই আজকে ঘরে আছে, আর আমি সকালবেলায় কি রান্না করলাম না করলাম, আর আজকে আমি যাব একটু মানে বাজারে, তা বাজারে একটু কাজ আছে, আর কি কি রান্না করলাম সবটাই দেখাবো। আর ওরা এখন খেতে বসেছে, আর আজকে এখন বেশি কিছু সকালবেলায় করিনি, আর এখন বাজছে 10:30। আমি 10:30টার সময় ভিডিওটা শুরু করলাম, তা চলো ওরা কি দিয়ে ভাত খাচ্ছে না খাচ্ছে দেখাবো। মেয়েও খেতে বসে পড়েছে সকাল সকাল। আজকে হয়েছে ডিম ভাজা আর আলু ভাতে, এইটা দিয়েই সকালবেলা খাচ্ছে। এখন বাজছে 10:30। আর দেখো দাদাভাইও আজকে ঘরে আছে, তা দাদাভাইকেও এই যে আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। এটা এইটা হচ্ছে সকালের খাবার। এই ওরা খেয়ে দেয়ে মানে ওরা কোথায় জন্য যাবে, কোথায় যাবে? আমরা ভিডিও শুট করতে যাব। আমার একদম ভিডিও নেই, ভিডিও না করলে আজকে ছাড়তে পারবো না। দাদাভাই তো মানে ভিডিও করে, তো দাদাভাইয়ের আজকে ভিডিও নেই, তাই দাদাভাই ভিডিও করতে যাবে, আর মেয়েও যাবে সঙ্গে। আর আমি যাব কোথায় জানো? আমি যাব বাজারে, আমার বাজারে একটু কাজ আছে। বাজার থেকে এসে আমি রান্না টান্না করব। আর এটা হচ্ছে জানো সকাল 10:00টার ভাত, মানে সকালের ভাত এটা। এখন আমি রান্না করিনি, এইটুকুই রান্না হয়েছে। তাই দেখো আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি এখন বাজার। তা দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি যাব সাইকেলে, তো চলো। আমি বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে কি এনেছি, চিংড়ি মাছ এনেছি। আর কোনো মাছ পাইনি, আজকে বেলা হয়ে গেছে তো ওর জন্য আমি চিংড়ি মাছই পেয়েছি। কত বড় বড়। আর ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওরে বাবরে, সব মাঝিদের মিছিল বেরিয়েছে, আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, যেতেই পারছি না আমি, এত জ্যাম কি বলবো। দিয়ে লাস্টে বেলা বেলা হয়েছে, ওখানে আধ ঘন্টা লেগে গেল দাঁড়িয়ে থাকলাম রাস্তায়। মিছিল বেরিয়েছে সব আদিবাসী তীর ধনু কাটি পুরো নিয়ে, আর ওখানে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান দেখছি গলায় ঝুলি নিয়ে আর পা সাদা পাঞ্জাবি পরে ঝুলছে। হ্যাঁ দিয়ে কী করে যাব, দিয়ে আবার সেই কতক্ষণ দাঁড়িয়ে তারপরে গেলাম। আর কী করবো, অতবেলায় দেখো আমি চিংড়ি মাছ পেয়েছি। আর পটল নিয়ে এসেছি, কী কী এনেছি জানো, এই দেখো ব্যাগে এনেছি পটল আর ভেন্ডি। এই দেখো আজকে চিংড়ি মাছগুলো তো বেশ বড় বড় এনেছো, অনেক বড় বড় আছে। আর এই দেখো বন্ধুরা, আজকে ভাবছি কি পটল দিয়ে আর পটল চিংড়ি হবে নাকি, করে দেবো। হ্যাঁ পটল চিংড়ি ভালো লাগে, পটল চিংড়ি করে দিই আর ভেন্ডি ভাতে। হ্যাঁ আর দেখো বন্ধুরা, মা বাজার থেকে আম এনেছে, তো আমের কালারটা দেখো কি সুন্দর। আমার তো এতই ভালো লাগছে কালারটা, মনে হচ্ছে খাবো না, এর জন্য রেখে দেবো, এত সুন্দর কালারটা। হ্যাঁ আজকে আমি পটল চিংড়ি করব, আর কী করে কী করে রান্না করি, কী কী দিয়ে রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমি কীরকম করে পটলগুলো কেটেছি, দেখো পটল আমি কেটে নিয়েছি। আর পটলে জল দেবো না, পটলে জল দিলে কী হবে, জলটা না পটলে টেনে নেবে, তাহলে আর ভালো লাগবে না। আর আমি পটল আলু একসঙ্গে কেটে নিচ্ছি। এরকম বৃষ্টি নিয়ে গেল নাকি গো, টিপ টিপ করে পড়ছে, টিপ টিপ করে। আর মাছ কাটাও হয়ে গেছে আমার, চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই দেখো। আর এই দিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছটা একটু ভালো করে ভেজে নেবো। দাদাভাই দেখো আমি এদিকে রান্না করছি, দেরি হয়ে গেছে বলে দাদাভাই ভেন্ডি কেটে দিচ্ছে, বলে দাও আমি কেটে দিই। আর দেখো দাদাভাই ভেন্ডি কাটছে। আমি কাটুনি, রান্ধুনি নই, বলছে আমি কাটুনি। আর আমি এই করি, দেখো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি আরেকটু তেল দিয়ে দেবো, পটলগুলো দিয়ে দেবো। আমার আলু পটল ভাজা হয়ে গেছে, আর আমি সব মশলা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেবো মশলা দিয়ে দিয়েছি। দেখো আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। পটল চিংড়ি দেখেছো কত সুন্দর হয়েছে, পটলগুলো করে ভালো করে ভেজে নিয়েছিলাম আলুগুলোকে, আর দেখো কত সুন্দর আলুগুলো গলে গেছে।
আচ্ছা দেখো আমার আলু পটল আর চিংড়ি পটল হয়ে গেছে, কিন্তু তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার তরকারি। দেখো দেখো কত সুন্দর হয়েছে, দেখো এই দেখো। আজকে না আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করিনি, আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি। তো দেখো পটল চিংড়ি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে, আমি আলু দিয়ে নিব, শুধু ভেন্ডি ভেজেছি। রান্না বান্না করতে আমার একটু দেরি হয়ে গেল আজকে, আর দাদা ভাইদেরকে এখন খেতে দিয়ে দেবো আর মেয়েকেও খেতে দিয়ে দেবো। তো চলো দুজনাকেই খেতে দিয়ে দিই। তো দেখো মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি, ওর ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছের জন্য খাওয়ার জন্য বসে, চিংড়ি মাছ দিয়ে খাবো বলে। তো দেখো বন্ধুরা আমরা তো খেতে বসে গেছি, তো এখন অনেক বেলা হয়ে গেছে আর রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। মা তো অনেক মানে বাজারে গেছিলো, অনেক দেরি হয়ে গেছে বাজারে অনেক। তো এখন বাপি খাচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে, আর আমি এখন খাবো চিংড়ি মাছ দিয়ে। তো দেখো চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, তাই না? দিয়ে দেবো, হ্যাঁ কটা নেবি পটল চিংড়ি, চিংড়ি কটা দেবো, একটা দাও। হ্যাঁ কত বড় বড় চিংড়ি মাছ দেখো, জল দেবো জল, হ্যাঁ দাও এখানে দেখো বন্ধুরা কত বড় বড় চিংড়ি মাছ, খেতে কিন্তু দারুণ মজা। খেতে বসে পড়েছি দাদা ভাই মেয়ে আর আমিও, এই দেখো। দেখো আলোর জন্য ভালো ছবিটা ক্যামেরাটা হচ্ছে না, না মানে মেঘলা মেঘলা না, ওর জন্য ভিডিওটা ভালো হচ্ছে না। আর এই দেখো দাদা ভাইও খেতে বসে বলেছে, আর সবাই আমি এখন খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে এনে খাবে খুব ভালো লাগছে। তো পটল চিংড়িটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা মানে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে।